তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস সেভেনের অঙ্ক কোষদেখি 19.1 উৎপাদক বিশ্লেষণ পেজ নাম্বার 225 এই ভিডিওতে আমি 4 এর সবগুলো অঙ্ক করব এবং 5 এর সবগুলো অঙ্ক করব। এর আগের ভিডিওতে 1 2 3 এর অঙ্ক করে দিয়েছিলাম। এবার চলো 4 এর 1 নম্বর যে অঙ্কটা আছে কি আছে দেখো, উৎপাদককে বিশ্লেষণ করি। প্রথমত 1 নম্বর আছে 5 + 10x, খুব সোজা অঙ্ক। দেখো এখানে 5 আছে, এখানে আছে কি 10 আছে, তাই না? 10 কে যদি তুমি ভাঙো তাহলে কি হবে, 2 × 5, তার মানে এখানেও একটা 5 কিন্তু লুকিয়ে আছে। এই 5 সংখ্যাটাকে কমন নেব আর বাকি দেখবে উত্তরটা হয়ে যাবে। চলো অঙ্কটা খাতায় করি, একদম সোজা মনে হবে। প্রথমত এই দেখো, এই যে 10 আছে, 10 মানে কি লিখতে পারি দেখো, 2 × 5, ঠিক তো? 5 × 2 = 10, তাহলে এখানে লিখবো 2 × 5। তারপরে কি আছে দেখো, এখানে একটা x আছে, এখানে x লিখে দিলাম। এবার তুমি চিন্তা করো, এই যে 5 এখানেও আছে, এখানেও একটা 5 আছে, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু 5 আছে, তার জন্য আমরা এখানে একটা 5 লিখব। আচ্ছা দেখো, এখান থেকে যদি একটা 5 চলে যায় তাহলে এখানে কিছু থাকবে না? কিছুই থাকবে না। কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা, বুঝা যাচ্ছে তো? কিছু না থাকা মানে 1 থাকা। তো যেহেতু এখান থেকে 5 চলে গেল, তার জন্য এখানে থাকলো একটা 1। এবার তুমি চিন্তা করো, এখান থেকে যদি 5 চলে যায়, আচ্ছা আমি ঢেকে দিচ্ছি, দেখো তো কী পড়ে আছে, এখানে একটা 2 পড়ে আছে, একটা x আছে। আবার বলছি চলো দেখো, এখান থেকে 5টাকে আমি বাইরে নিয়ে গেলাম, অর্থাৎ এই যে 5টা যে বাইরে নিয়ে গেলাম একে বলা হয় কমন নেওয়া। কী বলে? কমন নেওয়া। ওকে, এই 5টাকে আমি চলো ঢেকে দিলাম, 5টা তো বাইরে চলে গেল, তাহলে এখানে কী পড়ে আছে, একটা 2 আছে, এখানে একটা x আছে। তো আমরা তাই লিখবো, এখানে কি লিখবো, 2 লিখবো, একটা x লিখবো। চলো আর একবার বুঝাই তোমাকে, দেখো এই যে 5 সংখ্যাটা বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে একটা 2 থাকবে, 2 লিখলাম, এখানে একটা x থাকবে, একটা x লিখলাম, লিখলাম তো। এবার ব্র্যাকেট এখানে সুন্দর করে ক্লোজ করে দাও আর এখানে সুন্দর করে একটা অ্যান্সার লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। এটাই কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ। চলো অঙ্কটা আর একবার বুঝাই। এখানে 5 ছিল, এখানে 10 ছিল, এই 10 সংখ্যাটাকে আমরা 2 × 5 লিখলাম, কেন 5 × 2 = 10 হয়, তার জন্য 2 × 5 লিখলাম। ওকে, এবার কমন যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ যে সংখ্যাগুলো দুজনের মধ্যেই আছে সেগুলোকে আমরা বাইরে নিয়ে যাব। তো এখানে একটা 5 আছে, 5 বাইরে নিয়ে গেলাম, তো এখান থেকে 5 চলে গেলে কী থাকবে, কিছুই থাকবে না। কিছু না থাকে মানে কি, একটা 1 থাকবে, যেহেতু এটা গুণ আকারে, তার জন্য একটা এখানে 1 লিখলাম। ওকে, আর এখানের থেকে যদি একটা 5 বাই করে নিয়ে যায় তাহলে আমাদের বের করে নিয়ে গেলে কী থাকবে, এখানে একটা 2 পড়ে থাকবে, লিখলাম 2, একটা x পড়ে থাকবে, লিখলাম x, অর্থাৎ 1 + 2x, তাহলে এখানে 5 × 1 + 2x, এই যে সংখ্যাটা যেটা এলো এটাই কিন্তু এর উৎপাদক বিশ্লেষণ। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো 2 নম্বর অঙ্ক করি। এই যে দেখো 2 নম্বরটা কি আছে দেখো, 2x - 6, খুব সোজা একটা অঙ্ক, দেখলা? চলো করি, দেখো 2x লিখলাম, আর এই যে 6 সংখ্যাটা আছে, 6 মানে কি বলো, 2 × 3, তাহলে এখানে লিখবো 2 × 3। এবার এখান থেকে একটা 2 আমি নিয়ে নেবো, কেন এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে। চলো দেখো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই 2টাকে আমি বাইরে করে নিয়ে গেলাম, মানে অর্থাৎ বের করে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি 2 চলে যায় কী পড়ে থাকে বলো, দেখো এই যে 2 চলে গেল মানে 2টাকে ঢেকে দাও, কী পড়ে থাকবে, একটা x পড়ে থাকবে, লিখে দাও না একটা x এখানে। আচ্ছা এখান থেকে একটা 2 চলে গেলো, এই যে 2টাকে ঢেকে দাও, কী পড়ে আছে বলো, একটা 3 পড়ে আছে, আচ্ছা লিখে দাও 3। কিন্তু তার আগে কী আছে, একটা মাইনাস, এখানে একটা মাইনাস লিখে দিতে হবে, একদম সিম্পল। যা থাকবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস লিখবো, যেহেতু মাইনাস তার জন্য মাইনাস লিখলাম, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে 2টাকে যদি আমি কমন নিয়ে নিই আমাদেরকে দেখবে একটা 3 থাকবে, এই যে 3 লিখলাম, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম আর এখানে আমরা একটা অ্যান্সার লিখে দিলাম, এটাই কিন্তু আমাদের নির্ণেয় উৎপাদক। কনসেপ্ট ক্লিয়ার? চলো আবার বুঝি, 2x ছিল, 2x লিখলাম, এখানে 6 ছিল, 6 মানে কি 2 × 3, এখানে দেখো 2, অর্থাৎ 2 এখানেও আছে, এখানেও আছে, যে সংখ্যাটা দুজনের মধ্যে কমন সেটাকে আমাদের বাইরে নিয়ে যেতে হবে। তো যেহেতু 2 এখানেও আছে, এখানেও আছে, তার জন্য 2টাকে বাইরে করে নিয়ে গেলাম, অর্থাৎ বাইরে নিয়ে গেলাম, এখানে শুধু একটা x পড়ে থাকবে, একটা x লিখলাম, মাইনাস আছে, লিখে দাও মাইনাস, এখানে একটা 3 আছে, লিখে দাও 3, কারণ 2 চলে গেলে তো একটা 3ই পড়ে থাকছে, এটাই হলো অ্যান্সার, কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক। প্রত্যেকটা অঙ্কতেই এখন আমরা একই নিয়মে করব, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার কিন্তু আমরা স্পিডে অঙ্ক করব, কারণ আমরা সব অঙ্ক বুঝে গেছে, নিয়ম কার প্যাটার্ন কেমন হয়, কেমন প্যাটার্নের অঙ্ক, এবার কিন্তু আমাদের স্পিডে করতে হবে। হ্যাঁ, এখানে আছে দেখো 3 নম্বরে 7m, তারপরে কী আছে 14n, 14টাকে ভাঙলে আমাদের কী আসবে, 2 × 7 আসবে, 7টাকে বাইরে বের করে নিয়ে যাবো, পড়ে থাকবে যেটা সেটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ। চলো করি, তো লিখতে হবে এখানে 7m, তারপরে এখানে লিখতে হবে 2 × 7, তারপরে লিখতে হবে n, তাহলে এখান থেকে একটা 7 এখানেও আছে, এখানেও আছে, তো এই 7 সংখ্যাটাকে বাইরে বের করে নিয়ে যাবো, যদি 7 সংখ্যাটাকে বাইরে নিয়ে যাই আমাদের কী থাকবে, একটা m পড়ে থাকবে, তাই না? দেখো 7কে আমরা এখানে লিখলাম, তাহলে একটা m থাকবে, তো এখানে একটা m লিখলাম, কনসেপ্ট ক্লিয়ার? আর এখানে দেখো কী পড়ে আছে আমাদের, এখানকার 7 যদি চলে যায় তাহলে একটা 2 থাকবে, তার আগে কী আছে, একটা মাইনাস, তো কোনো চিন্তা করা যাবে না, ডাইরেক্ট মাইনাস লিখতে হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস লিখবো, প্লাস থাকলে প্লাস লিখবো। তো 7 চলে গেলে এখানে একটা কী থাকবে, একটা 2, লিখে দাও 2, এখানে আছে n, লিখে দাও n, এখানে পাশে সুন্দর একটা অ্যান্সার লিখে দাও, কমপ্লিট অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাবো।
কমপ্লিট। আচ্ছা এরপরে দেখো চার নম্বর, দেখো বলছে যে 18xy, তারপরে কি আছে 21xz, এই যেটা 18টাকে যদি ভাঙিয়ে তাহলে আমাদের কী লেখা যেতে পারে, দেখো 3×6xy, তারপরে এখানে কি লিখতে পারি, দেখো 3×7, এখানে আছে xz লিখলাম। এবার কোন জিনিসটা কমন আছে, দেখো 3 এখানেও আছে এখানেও আছে, তো একটা 3 কমন নিয়ে নিলাম, এখানে একটা x আছে, চলো তোমাকে আমি বোঝানোর জন্য লাল কালার করে দিচ্ছি, দেখো এখানে একটা x3 আছে, এখানে একটা 3 আছে, এটা বাইরে চলে গেল, এখানে একটা x আছে, এখানেও একটা x আছে, তো একটা x এখানে লিখে দিলাম। এবার দেখো কোন সংখ্যাটা পড়ে আছে, লাল কালারগুলো যদি আমি বাদ দিয়ে দিই, দেখো এটা আমি গোল করে দিই বোঝার সুবিধার্থে তোমার, তুমি আবার গোল গোল করে রেখো না। হ্যাঁ আচ্ছা তাহলে কী পড়ে আছে, দেখো লাল কালারগুলো বাদ দিলে একটা 6 পড়ে আছে, একটা y পড়ে আছে, লিখে দাও এখানে কী লিখবো বলো, বলো বলো কী লিখবো, একটা 6 আছে 6 লিখে দাও, 6 লিখলাম, একটা y আছে লিখে দাও y, এখানে প্লাস আছে প্লাসটা লিখে দাও, আর এখানে কী আছে দেখো 7 আছে, আর আছে একটা z, তাহলে লিখে দাও 7z, এখানে বাইরে সুন্দর করে একটা অ্যান্সার লিখে দাও, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ওকে বুঝতে পারছো, আচ্ছা তুমি একটা কালার দিয়ে করো, আমি বুঝানোর জন্য অনেকগুলো কালার ইউজ করছি। এবার নেক্সট অঙ্কে যাবো, অঙ্ক নাম্বার 5, ভিডিওটা দরকার পড়লে পজ করে নাও, দেখো এরপরে এই যে এই অঙ্কটা, এই যেটা 4xy, তারপরে কি আছে দেখো 6yz, দেখো 3×6 এভাবে লিখলাম, আর 4×2×2 লিখলাম। এবার দেখো এই যে দুই সংখ্যাটা, চলো লাল কালার করে দিই, দেখো 2 এখানেও আছে এখানেও আছে, তো লিখে দাও একটা 2 এখানে, এখানে একটা এ, এখানে একটা ওয়াই আছে, এই যে ওয়াই নিচে আন্ডারলাইন করলাম, এখানে একটা ওয়াই আছে, তো লিখে দাও একটা ওয়াই, তাহলে পরে দেখো 2y যদি চলে যায়, অর্থাৎ এই যে দুই সংখ্যাটা আর এখানকার ওয়াই সংখ্যাটা যদি চলে যায়, কী পড়ে থাকছে 2x থাকছে, তাই কি না বলো, এই দেখো 2 আর y যদি চলে যায় তাহলে এই সংখ্যা দুটোকে ঢেকে দাও, দেখো বোঝার জন্য আমি বলছি, দেখো 2x পড়ে থাকছে, 2x পড়ে থাকছে, তো তাহলে আমরা লিখবো 2x, এখানে একটা ব্যাকেট আছে ব্যাকেট প্লাস আছে প্লাস লিখে দাও, আর এখান থেকে দেখো 2 চলে যাচ্ছে y চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি, একটা 3 পড়ে থাকবে লিখে দাও একটা 3, এখানে একটা z পড়ে থাকবে লিখে দাও একটা z, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, খুব সোজা অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই, 6 নম্বর অঙ্ক, 7xyz-6xy, প্রথমতই দেখো 7 আর 6 একে তো ভাঙা যাচ্ছে না, এবার আমরা দেখবো যে বাকিটা কী করা যায়, দেখো এখানে x আছে, একদম ডাইরেক্ট করতে হবে, দেখো এখানে x আছে এখানেও একটা x আছে, তাছাড়া কমন বলতে দুজনের মধ্যে কী আছে, আর একটা y আছে, তার মানে x আর y এখানেও আছে এখানেও আছে, তো আমরা এই x আর y বাইরে লিখে দেবো, তাহলে পরে দেখো চিন্তা করো, আচ্ছা চলো গোল করে দিই বোঝার জন্য, xy আমি কমন নিলাম, এই দেখো xy আমি কমন নিলাম, তাহলে এখানে কী পড়ে থাকবে, একটা 7 থাকবে আর একটা z থাকবে, তাহলে এখানে লিখবো আমরা 7z, আর এখানে কী থাকবে, একটা 6 পড়ে থাকবে লিখে দাও 6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে ওকে নেক্সট অঙ্কে যাব, দেখে নাও ভালো করে, এটা 7 নম্বর, দেখো বলছে 7a² + 14a, 7a² লিখলাম, আর এখানে লিখবো 2×7a, তাই না, এবার দুজনের মধ্যে 7 আছে 7 লিখে দিলাম, এখানে দেখো একটা a আছে, এখানে দুটো a আছে, তার মানে এখানে দেখো সিমিলার পার্ট, অর্থাৎ এদের দুজনের মধ্যে কিন্তু a বলে একটা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা একটা a লিখলাম। এবার এখান থেকে যদি 7a চলে যায় তাহলে আমাদের কী পড়ে থাকছে, 7 তো চলেই গেল, 7 থাকবে না, দুটো a ছিল তার মধ্যে একটা a চলে গেল, তাহলে কটাই পড়ে থাকছে, একটাই, অর্থাৎ দুটোর মধ্যে একটাই এখানে থাকলো আর একটাই পড়ে থাকছে, সে পড়ে থাকে এটা এখানে আমরা লিখলাম এটা। আচ্ছা এখানে কী আছে প্লাস লিখে দাও প্লাস, 7 চলে গেছে লিখলাম, এও চলে গেছে লিখলাম, তাহলে কী পড়ে আছে, একটা 2 পড়ে আছে লিখে দাও 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই, প্রথম অঙ্কগুলো বুঝতে পারছো তো, একদম সোজা সব অঙ্ক এখন একই কনসেপ্টে করবো, চলো একটু স্পিড বাড়িয়ে দিলাম। হ্যাঁ দেখো কী আছে, দেখে দেখো 8 নম্বরে -15m + 20, এখানে কী করবো বলো তো, দেখো 3×5=15, মানে 5 আছে এখানে একটা, 4×5=20, এখানেও একটা 5 থাকবে, অর্থাৎ 5 কমন নিলে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার, তাহলে এখানে লিখি দেখো -3×5m, আর এখানে লিখবো 4×5 হলো, তাহলে দুজনের মধ্যে কমন কি, এই 5টা এখানেও আছে এখানেও আছে, তো এই 5টাকে আমরা লিখে ফেললাম। আচ্ছা 5 লিখে ফেললাম, আমাদের এখানে কী থাকবে দেখো -3m থাকবে, ওকে, আর এখানে আমাদের কী পড়ে থাকবে, একটা 4 পড়ে থাকবে, এটা অ্যান্সার লিখতে পারো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে মাইনাসটা আছে তুমি ভিতরেও লিখতে পারো, আর তোমার যদি মনে হয় যে না মাইনাসটাকে বাইরে লিখবো, তবে তুমি মাইনাসটাকে বাইরে নিয়ে যেতে পারো, তাহলে এখানকার মাইনাসটা যদি বাইরে চলে যায় তাহলে তো এখানে কিছু থাকছে না, অর্থাৎ 3m থাকছে, আর এখানে চিন্তা করো একটা প্লাস আছে,
যেহেতু মাইনাসটা বাইরে চলে যাচ্ছে তাহলে এই যে প্লাসটাই প্লাসটা কনভার্ট হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস কিসে চেঞ্জ হয়, মাইনাসে চেঞ্জ হয়, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, এখানে একটা ফোর হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো এই মাইনাস গুণ করলে কী হয়, প্লাস হয়ে যায়। অর্থাৎ এই যে প্লাসটা আছে যখন আমরা মাইনাসটা বাইরে নিয়ে যাবো এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটাও অ্যান্সার হতে পারে, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। ওকে দেখে নাও, চলো পরের অঙ্কে যাব। নম্বরে দেখো বলেছে যে 6a² + 8ab². তো প্রথমত লিখি দেখো 2 × 3 a² পরের চ্যাপ্টার যখন করব 19.2 তখন কিন্তু যে গুণ টুন এগুলো না একদম ডাইরেক্ট তখন করতে হবে। হ্যাঁ এখন দেখো এখানে কি আছে, দেখো 4 × 2 আর এখানে কি আছে ab². আচ্ছা এরপরে লক্ষ্য করো এই যে 2 এখানেও আছে এখানেও আছে, তো 2টাকে বাইরে নিয়ে গেলাম। কমন তো উৎপাদক মানে কি কমন জিনিসগুলোকে আমাদের নিয়ে যেতে হবে, তো 2টাকে বাইরে নিয়ে গেলাম। আর কি কমন যেতে পারে দেখো, এখানে একটা এ আছে, এখানেও এ আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, সব থেকে কম এ একটা দুটোর মধ্যেই আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বিটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কী পড়ে থাকবে একটা 3, তো লিখে দাও 3। এখানে কি আছে একটা এ বেশি আছে, তো এখানে একটা এ লিখলাম। আর কি আছে তুমি লক্ষ্য করো, এখানে একটা 4 আছে, লিখে দাও 4। আর এ বিতে চলে গেল, এখানে দুটো বি ছিল তার মধ্যে একটা বি চলে গেল, তাহলে একটা বি পড়ে আছে, আর এ তো আগেই বেরিয়ে গেছে। তাহলে আমাদের কী থাকছে দেখো, 2ab থাকলো আর একের মধ্যে কী পড়ে থাকলো দেখো 3a + 4b, এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। তাহলে অঙ্কটার ক্ষেত্রে কী করলাম, প্রথমত আমরা ভেঙে নিলাম, তারপরে কমন যে পার্টগুলো আছে সেই কমন পার্টগুলোকে বাইরে নিয়ে গেলাম, ভিতরে যে অংশগুলো পড়ে থাকবে সেটাই কিন্তু আমাদের টোটাল, অর্থাৎ এই যে ভেঙে রাখলাম এটাই কিন্তু আমাদের উৎপাদক। চলো নেক্সট 10 নম্বর অঙ্কে যাব। 3a² - ab² প্রথমতই এখান থেকে একটা এ কমন নেব, তাছাড়া কিছু কি কমন যাচ্ছে, বি তো যাবে না কারণ বি এখানে নাই, 3ও এখানে নাই, তাহলে এই এটা দুজনের মধ্যেও আছে, দুজনের মধ্যেই আছে, তাহলে এখানে একটা 3 পড়ে থাকবে, 3 থাকলো একটা এ নিয়ে চলে গেলাম। তাহলে এখানে দেখো দুটো এ ছিল, তার মধ্যে যদি একটা এ চলে যায় তাহলে কয়টা এ থাকবে, শুধুমাত্র একটা এ থাকবে এখানে। আর এখানে দেখো এ তো চলে গেল, শুধুমাত্র কী থাকবে আমাদের একটা বি পড়ে থাকবে, তাহলে কি বির উপরে কী আছে স্কোয়ার, তো লিখে দিলাম b², এটাই আমাদের অ্যান্সার লিখে দিলাম। এবার চলো নেক্সটে 11 নম্বর অঙ্ক যাব, ভিডিওটা পজ করে নাও না তো। দেখো 11 নম্বর অঙ্কতে কী আছে, abc - bcd, এই যে অঙ্কটা, দুজনের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো আমাদের লিখতে হবে। প্রথমত দেখো এখানে এ আছে এখানে, কিন্তু এখানে এ নেই, বি এখানে আছে এখানেও বি আছে, তো বি সংখ্যাটা বের করে নিয়ে গেলাম। এখানে সি আছে একটা, এখানেও একটা সি আছে, তো সি সংখ্যাটাও বের করে নিয়ে গেলাম। তাহলে তুমি চিন্তা করো বি আর সি যদি চলে যায়, তুমি বি আর সিটাকে ঢাকো, তাহলে কী পড়ে থাকবে, চলো যদি ঢাকি বি আর সিটাকে তাহলে আমাদের কী পড়ে থাকবে, একটা এ পড়ে থাকবে, তো আমরা এখানে লিখবো একটা এ, যেটা পড়ে থাকবে কমন নেওয়ার পর সেটা আমাদের লিখতে হবে। এখানে দেখো বি আর সি চলে গেলো, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, লিখে দাও মাইনাস, বি আর সি চলে গেলো তাহলে একটা ডি পড়ে থাকবে, তাই কি না বলো। এই দেখো বি আর সি, এই যে বি আর সি তো বাইরে লিখে দিলাম, কমন নিয়ে নিলাম, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যেটা নিলাম সেটা হচ্ছে কমন। ওকে তাহলে আমাদের কী পড়ে থাকছে দেখো, বি আর সি চলে গেলো, শুধু একটা ডি পড়ে থাকবে, লিখে দাও একটা ডি, এই তো হয়ে গেলো অ্যান্সার। অর্থাৎ কমন পার্টগুলোকে বাইরে নিয়ে যাবো আর যেটা ভিতর পড়ে থাকবে সেটা লিখলাম, কমপ্লিট। চলো নেক্সট অঙ্কে যাবো। এরপরে দেখো এই অঙ্কটা করবো 12 নম্বর, 60xy³ + 4xy - 8। তো প্রথমত দেখো 12 নম্বর আমরা লিখবো, এই যে 60 আছে না, 60, এই 60টাকে আমরা লিখতে পারি দেখো 4 দিয়ে দিলে পরে 4 15 কত হচ্ছে 60, অর্থাৎ 60 = 4 × 15, অর্থাৎ 4 15 কত হয় 60 হয়, তাই না। তাহলে আমরা লিখবো এখানে 4 × 15xy³ হলো, আর এখানে দেখো 4xy আছে লিখি, আর 8টাকে যদি লসাগু করে একদম ভেঙে ভেঙে করি দেখো 4 × 2 = 8, অর্থাৎ 8 = কী হয়, 2 × 4, কনসেপ্ট ক্লিয়ার। দেখো 2 আর 4 এই দুটোকে আমরা যদি গুণ করি অর্থাৎ 4 × 2 = 8, তাহলে এখানে লিখবো -2 × 8, তাহলে দেখো 4 সংখ্যাটা সবার মধ্যে আছে। দাঁড়াও লাল কলম দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে 4, এই যে 4, এই যে এখানে আছে কত 4, এই কমন সংখ্যাটাকে আমরা বের করে নিয়ে যাবো। তাহলে 4 বের করে নিয়ে গেলে আমাদের কী থাকবে দেখো, 15xy³ হবে, আর এখান থেকে 4 চলে গেলে পরে কী থাকবে দেখো, 4টাকে ঢেকে দাও, কী থাকবে এক্স ওয়াই পড়ে থাকবে, তো এক্স ওয়াই লিখে দাও, এখান থেকে 4 ঢেকে দাও, তাহলে কী থাকবে একটা -2 আছে আসছে না, তাহলে লিখবো -2। এবার এই যে 4 আমরা কী করছি, উৎপাদক বিশ্লেষণ। এবার তুমি চিন্তা করো যে 4 যে আছে, 4কে আমরা যদি 2 দিয়ে করি তাহলে কী হবে, 2 × 2 = 4, তাই না, উৎপাদক মানে ভেঙে ভেঙে লিখতে হবে, তাহলে 4কে আমরা 2 × 2 লিখতে পারি, অর্থাৎ 4 = কি লিখবো, 2 × 2, কনসেপ্ট ক্লিয়ার। তো ভেঙে ভেঙে লিখলাম, আর এখানে আমাদের কী আসলো দেখো, 15 আসলো, xy³ আসছে, তারপর আছে xy - 2, বাস এটাই আমাদের অ্যান্সার, কনসেপ্ট ক্লিয়ার। চলো ফার্স্ট টু লাস্ট একবার দেখো, খুব সোজা,
উৎপাদককে কি করতে হবে, কমন জিনিসগুলো আমাদের বাইরে নিয়ে যেতে হবে। চলো নেক্সট অঙ্ক করব, কমপ্লিট দেখা। এবার দেখো 13 নম্বর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড, তারপরে কি আছে এক্স ওয়াই জেড স্কোয়ার। তিনজনের মধ্যে যে পার্টটা কমন সেটা আমাদের বাইরে নিয়ে যেতে হবে। তুমি লক্ষ্য করো তিনজনের মধ্যে কিন্তু এক্স আছে, ঠিক দেখো এই যে এক্স আছে, ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, জেড আছে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে। তাহলে আমরা এক্স ওয়াই জেড বের করে নিয়ে গেলাম। এবার লক্ষ্য করো, ভাবার মতো বিষয়, এখানে এক্স ওয়াই জেড যদি চলে যায় তাহলে কী পড়ে থাকবে? দেখো এখানে দুটো এক্স ওয়াই, দুটো এক্স ছিল তাই কি না, কটা এক্স ছিল দেখো, এক্স স্কোয়ার মানে দুটো এক্স ছিল, তার মধ্যে একটা এক্স বেরিয়ে গেছে, কটা এক্স থাকবে? দুটোর মধ্যে যদি একটা এক্স চলে যায় তাহলে আমাদের একটা এক্স থাকবে, তো সেই এক্সটা এখানে আমরা লিখে ফেললাম। একই রকম এক্স ওয়াই জেড এখান থেকে যদি চলে যায় তাহলে পরে দেখো এখানে দুটো ওয়াই ছিল, তার মধ্যে কী হলো যে একটা ওয়াই চলে গেল, শুধুমাত্র একটা ওয়াই পড়ে থাকবে। অর্থাৎ এক্স ওয়াই জেডের থেকে, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার জেডের থেকে যদি এক্স ওয়াই জেড চলে যায় শুধু একটা ওয়াই পড়ে থাকে তাই না, কারণ এখানে দুটো ওয়াই ছিল। সিমিলার ওয়েতে এখান থেকেও এক্স ওয়াই জেড যদি চলে যায় দুটো জেড ছিল, তার জন্য এখানে একটা জেড কিন্তু পড়ে থাকবে। বুঝতে পারছো তো এই যে পড়ে থাকলো বিষয়টা? দেখো কমন পার্টগুলোকে আমরা বাইরে নিয়ে গেলাম আর ভিতরে একটা পার্ট রেখে দিলাম, এটাই কিন্তু আমাদের নির্ণীয় উৎপাদক। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাব। এরপরের অঙ্কটা কত নম্বর, 14 নম্বর অঙ্ক। দেখো এই যে অঙ্কটা, এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ, এখানে লক্ষ্য করো এখানে এ কিউব আছে, এখানে আছে কি এ স্কোয়ার, আর এখানে কি আছে একটা এ। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ বিষয়টা কমন, তো কমন বিষয়টাকে বাইরে নিয়ে যাবো, নিয়ে গেলাম। তো তিনটে এর থেকে যদি একটাই চলে যায়, তিনটে এর থেকে যদি একটাই চলে যায় কটা এর পড়ে থাকবে, দুটো, দুটো এ। তুমি চিন্তা করো তোমার কাছে তিনটে চকলেট ছিল, তার মধ্যে একটা চকলেট হারিয়ে গেলো, তাহলে কটা চকলেট থাকবে, দুটো চকলেট। তো দেখো তিনটে এর থেকে একটাই চলে গেলে শুধুমাত্র এখানে একটা এ স্কোয়ার পড়ে থাকবে। এখানে চিন্তা করো কি আছে, মাইনাস, ভাবার কিছু নেই, মাইনাস দিয়ে দাও, যেটা আছে সেটাই করো। এখানে দেখো দুটো এ ছিল, তার থেকে একটাই আমি বাইরে নিয়ে চলে গেছি, আমার কাছে কটাই পড়ে থাকবে, দুটোর থেকে একটা চলে গেলে শুধু একটাই পড়ে থাকবে, হয়ে গেল। আচ্ছা এবার চিন্তা করো এখানে একটাই মাত্র এ ছিল, এই একটাই যদি চলে যায় তাহলে আমাদের কী থাকবে বলো? কিছুই থাকবে না। আর এক্ষেত্রে কমনের ক্ষেত্রে কী হয়, কিছু না থাকা মানে ওয়ান লিখতে হয়, কী লিখতে হয়, ওয়ান লিখতে হয়, যেহেতু কমনের ব্যাপারটা, তার জন্য এখানে আমরা কী লিখলাম, ওয়ান। অর্থাৎ এটাকে আমরা কী করলাম, বাই বের করে নিয়ে গেলাম, এখানে শুধু থাকবে একটা এ স্কোয়ার, তারপরে এখান থেকে কী থাকবে একটা এ, আর এখান থেকে থাকবে একটা ওয়ান। এই যে বিষয়টা এলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? একদম সোজা ছিল। চলো এরপরে 15 নম্বর অঙ্ক করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কী আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। লক্ষ্য করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। দেখো ওই যে লাল কালার করে যে আন্ডারলাইন করলাম, এই পার্টটা কিন্তু তিনজনের মধ্যেই আছে, তো এই পার্টটাকে আমাদের কমন নিতে হবে। এই কমনের ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমার অঙ্কগুলো সোজা মনে হবে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি যদি কমন নিয়ে নিই, এখানে কী পড়ে থাকবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে তুমি ঢেকে দাও, কী পড়ে থাকবে একটা জেড স্কোয়ার, তো লিখে দাও এখানে জেড স্কোয়ার হলো। আবার এখানে চিন্তা করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন চলে গেল, তাহলে কী থাকবে, কিছুই থাকবে না। আর কমনের ব্যাপারে কী হয়, কিছু না থাকে মানে ওয়ান লিখতে লাগে। ওকে এবার তুমি চিন্তা করো এখান থেকে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এই যে বাইরে বের করে নিয়ে গেলাম বাইরে, তাহলে এটা যদি চলে যায় আমাদের কী থাকবে একটা কিউ স্কোয়ার, তো লিখে দাও একটা কিউ স্কোয়ার। এই তো হলো আমাদের অ্যান্সার। ওকে কমপ্লিট, চলো নেক্সট অঙ্কে যাব। এরপরে কত নম্বর আছে, পাঁচের অঙ্ক হয়ে গেল টোকা। আচ্ছা চলো দেখো পাঁচের অঙ্ক, পাঁচে কি বলেছে, নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। খুবই সোজা সোজা অঙ্ক, দেখো প্রথমত আছে এক নম্বরে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু। আচ্ছা একটা বিষয় তোমাকে বলা হয়নি, দেখো এই অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 19.1-এর। হ্যাঁ তোমাদের বৈভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, ওখানে পেয়ে যাবে। তবে সব অঙ্ক তো সোজা, সব অঙ্কই প্র্যাকটিস করবে, তবে এইগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে দেখে নিলে ইম্পর্টেন্টগুলো। আচ্ছা চলো পাঁচের অঙ্কটা করি, এই যে দেখো পাঁচের এক নম্বরটা, প্রথমত এটাকে দুটো খণ্ডে ভাগ করতে হবে। হ্যাঁ এক্স প্লাস ওয়াই টু এক্স লিখলাম, এটা একটা খণ্ড। হ্যাঁ আর এখানে দেখো এই যে ওয়াই প্লাস টু আছে, এটা আর একটা খণ্ড। একে আমরা বলি দুটি দলে ভাগ করে পেলাম, পাশে লিখিয়ে দিতে পারো। চলো লিখিয়ে দিচ্ছি একটা অঙ্কে, মানে অঙ্কটা আমরা কী করলাম, দুটো খণ্ডে ভাগ করে নিলাম, এই একটা প্রথম খণ্ড আর এদিকে হচ্ছে গিয়ে দ্বিতীয় খণ্ড। এই দেখো তোমাদের বইতেই আছে, এই যে পেজ নাম্বার 224-এ
এখানে দেখো বলছে দুটি দলে ভাগ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এই যে ব্যাপারগুলো যে আছে তো সেগুলোই আমি লিখলাম, বুঝতে পারলে? তারপরে দেখো এই যে বিচ্ছেদ নিয়ম থেকে পাই, এগুলো আমি কভার করব, যে যে নিয়মগুলো আছে সব লিখবো। তার জন্য পাশাপাশি আমি লিখে দিলাম কি দুটি দলে ভাগ করে পাই। তাহলে প্রথম দলটা কি দেখো, চিন্তা করো এটা হচ্ছে একটা দল, হ্যাঁ এটা একটা দল বানালাম আর এটা আর একটা দল বানালাম, তো দুটো দলে ভাগ করে নিলাম। এবার দেখো এখান থেকে কমনটা কি যাচ্ছে, তুমি চিন্তা করো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাই না? তাহলে একটা এক্স বের করে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে একটা ওয়াই লিখলাম, আর এখানে কি একটা এক্স যদি চলে যায়, এখান থেকে এক্সটা যদি চলে যায় কি থাকবে, একটা দুই থাকবে, তো লিখে দিলাম একটা দুই হলো। আর এখানে তো কিছুই নেই কমন নোয়ার মতো, কিছু না থাকলে কী নিতে হয়, আমি বলেছিলাম যে ওয়ান নিতে লাগে, তাহলে একটা ওয়ান নিয়ে নিলাম, তাহলে এখানে কী থাকবে একটা ওয়াই থাকবে একটা টু থাকবে, কিছু না থাকলে ওয়ান কমন নেব, আর কি থাকবে এখানে দেখো ওয়াই প্লাস টু থাকবে। এই যে এটা এটাই হচ্ছে কি বিচ্ছেদ নিয়ম। কেন বিচ্ছেদ নিয়ম, দেখো এখানে এক্স তো ছিল, সেই এক্সটাকে বের করে নিয়ে আসলাম, অর্থাৎ দুটো খণ্ডে ভাগ করলাম। দেখো এক্ষেত্রে চিন্তা করো এখানে এক্সটা কী হলো, বিচ্ছেদ হয়ে গেল, আলাদা হয়ে গেল, তাই না? এখানে ভিতরে এক্স ছিল, সেই এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এই যে সিস্টেমটা, অর্থাৎ এক্সকে আমরা সেপারেট লিখলাম, সেপারেট লিখলাম, সেপারেট লিখলাম, অর্থাৎ আলাদা করে যে লিখলাম, এই আলাদা করে লেখাটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। তোমাদের অঙ্ক বইতে কিন্তু এই ব্যাপারগুলো লিখে দিয়েছে, তার জন্য তোমাদের অঙ্ক বইটাকে ফলো করেই আমি অঙ্কগুলো করছি। দেখো ওই যে বিচ্ছেদ নিয়ম থেকে পাই, অর্থাৎ সেপারেশনের রুলসটাকে কিন্তু আমরা বিচ্ছেদ নিয়ম বলছি। তাহলে কোনটা বিচ্ছেদ নিয়মের মধ্যে গেল, কেন গেল, বুঝতে পারলে তো? অর্থাৎ এই যে পার্টটা গেল, এক্সটাকে বের করে নিয়ে আসলাম, দুটো আলাদা করে দিলাম, অর্থাৎ দুটো সেপারেট করলাম, এটাকে বলবো বিচ্ছেদ নিয়ম। সেম একই রকম এখানে ওয়ানটা নিয়ে নিলাম, অর্থাৎ এটাও সেপারেশন হয়ে গেল, তার জন্য বিচ্ছেদ নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করলাম। কনসেপ্ট ক্লিয়ার তো? তারপরে দেখো কী করবো আমরা, চিন্তা করো কমন পার্টটা কী, আমি আন্ডারলাইন করছি। দেখো এই দেখো ওয়াই প্লাস টু এখানে আছে আর এখানে ওয়াই প্লাস টু আছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে ওয়াই প্লাস টু আছে। এই যে দুই ক্ষেত্রে ওয়াই প্লাস টু আছে, এই ওয়াই প্লাস টুটাই হচ্ছে এক্ষেত্রে কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টরটা এবার আমরা এখানে লিখবো। দেখো ওয়াই প্লাস টু লিখে ফেললাম, দেখলাম তো? আচ্ছা এবার দেখো ওয়াই প্লাস টু যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে কী থাকে, দেখো ওয়াই প্লাস টু এখানে লিখলাম, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, ঠিক তো? চলো ঢেকে দিই, দেখো ওয়াই প্লাস টুটাকে আমরা ঢেকে দিলাম, কী পড়ে আছে একটা এক্স, চলো ভালো করে দেখো এই যে ওয়াই প্লাস টু লিখে দিলাম, তাহলে আমাদের একটা এক্স পড়ে আছে, তো আমরা এখানে লিখবো একটা এক্স হলো। ঠিক একই রকম তুমি চিন্তা করো এখান থেকেও যদি ওয়াই প্লাস টু, তো আমরা বাড়িয়ে নিয়ে গেলাম, অর্থাৎ এটাকে যদি তুমি ঢেকে দাও, এই দেখো ঢেকে দিলাম, তাহলে কী পড়ে থাকছে একটা প্লাস ওয়ান পড়ে থাকছে, লিখে দাও প্লাস ওয়ান, বুঝতে পারছো? এই দেখো আবার চলো সোজা করে বুঝাই, ওয়াই প্লাস টু এখানেও আছে এখানেও আছে, তো ওই এই ওয়াই প্লাস টুটাকে আমরা কী করলাম, বাইরে লিখলাম, অর্থাৎ কমন নিলাম, যেটাকে আমরা বলি কমন নোয়া, সেই কমন নিলাম। নিলে পরে দেখো ওয়াই প্লাস টু তো নিয়ে নিলাম কমন, তাহলে এখানে কী পড়ে থাকবে একটা এক্স, লিখলাম একটা এক্স, এখানে কী থাকবে, দেখো ওয়াই প্লাস টু চলে গেলে কী থাকবে একটা প্লাস ওয়ান থাকবে, তো প্লাস ওয়ান লিখলাম। এই সংখ্যাটা তুমি এইভাবেও লিখতে পারো, আর তোমার যদি মনে হয় না আমি একটু ডিফারেন্স লেভেলে লিখবো, এক্স প্লাস ওয়ানটাকে আগে লিখবো, তাও লিখতে পারো। এই দেখো আমরা লিখলাম, এটাই কিন্তু আমাদের নিম্ন অ্যান্সার পেরিয়ে গেল। ওকে তাহলে উৎপাদক কত সোজা ছিল, এখানেও কিন্তু একটা বিচ্ছেদ নিয়ম কাজ করলো, তাহলে এখানেও লিখে দেবো বিচ্ছেদ নিয়ম। চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও। ওকে ভালো করে ধরি, এই যে নেক্সট অঙ্কে যাব, কমপ্লিট। চলো নেক্সট অঙ্কে যাই, দু নম্বর দেখো আছে এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ। প্রথমত দেখো দুটো দলে বিভাজিত করব, তাহলে এ বি মাইনাস ফাইভটা নিয়ে আসি, ফাইভ বি হলো এটা একটা দল, আর এদিকে এ মাইনাস ফাইভ, এর জন্য পাশে যুক্তিটাও লিখে দিলাম যে দুটি দলে ভাগ করে পাই। তার মানে এই যে পার্ট, এটা একটা কি হলো দল হয়ে গেল, আর এটা কি হলো আর একটা দল, তো আমরা দুটো সেপারেট করলাম, অর্থাৎ দুটো বিচ্ছেদ করলাম। প্রথমের একটা পার্ট কোন পার্টটা বলো তো, এটা একটা খণ্ড করে নিলাম আর এটা একটা খণ্ড করে নিলাম, এটা হচ্ছে দুটো দলে বিভাজিত করে নিলাম। তোমাদের বইতে কিন্তু এই নিয়মটাই বলেছে, তাই না? এবার চিন্তা করো যে এখানে ফাইভ, দেখো বি সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে, তাই না? তাহলে বি সংখ্যাটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এখানে দেখো বি যদি চলে যায়, তাহলে একটা এ পড়ে থাকবে, লিখে দাও একটা এ, এখান থেকে বি চলে গেলে একটা ফাইভ থাকবে, লিখে দাও ফাইভ, আর এখানে তো কিছুই নেই কমন, তার জন্য একটা ওয়ান নেব, এ মাইনাস ফাইভ এখানে থাকবে, কিছু না থাকলে আমরা ওয়ান কমন নিতে পারি। এই যে ঘটনাটা এক্ষেত্রে দেখো, এই যে সংখ্যাটা অর্থাৎ এ বি মাইনাস ফাইভ বি আছে, এটাকে কিন্তু আমরা দুটো সেপারেট আকারে লিখলাম, অর্থাৎ বি মাল্টিপল সাইন অফ এ মাইনাস বি, এ এ মাইনাস ফাইভ, অর্থাৎ বি এর সাথে আমরা কী করলাম, এই যে এ মাইনাস ফাইভ যেটা আছে সেটা কিন্তু গুণাকারে লিখলাম, অর্থাৎ এটাকে আমরা বিচ্ছেদ করে দিলাম, দুটো সেপারেট করে দিলাম, তার জন্য এখানে লিখতে হবে বিচ্ছেদ নিয়ম করে পাই, বুঝতে পারলে তো? এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, তার জন্য বিচ্ছেদ নিয়ম লিখে দিলাম। এবার চিন্তা করো কমন পার্ট কী আছে, এ মাইনাস ফাইভ, এ দেখো এ মাইনাস ফাইভ এখানেও আছে এখানেও আছে, তো আমরা এ মাইনাস ফাইভটাকে লিখে দিলাম,
ওকে, তাহলে এখানে আমাদের একটা বি পড়ে থাকবে, লিখে দাও একটা বি। এখানে কি থাকবে? একটা প্লাস। তুমি চিন্তা করো, এ মাইনাস ফাইভ এখানেও আছে, এখানেও আছে, তো এ মাইনাস ফাইভটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে শুধু একটা বি থাকবে, লিখলাম বি। আর এখানে কি আছে? একটা প্লাস ওয়ান আছে। দেখো, এ মাইনাস ফাইভ যদি চলে যায় কী থাকবে আমাদের? একটা প্লাস ওয়ানই তো থাকবে, তো সেই প্লাস ওয়ানটাই আমি এখানে লিখলাম। বুঝতে পারছো? তো এইভাবেও লিখতে পারো বা এইভাবে তুমি সাজিয়েও নিতে পারো, একটা করলেই হলো। এই যে দেখো, এক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ রুলসটা আমাদের কাজ করছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিচ্ছেদ করতে হচ্ছে, তাহলে লিখলাম বিচ্ছেদ নিয়ম। ওকে, তো যেটা বেরোলো সেটাই কিন্তু আমাদের নিম্নীয় উৎপাদক, একদম যেটা বইয়ের নিয়ম সেই বইয়ের নিয়মই আমি করছি তোমাদের। ওকে, চলো নেক্সট অঙ্কে যাব। এরপরে তিন নম্বর অঙ্ক দেখো কি বলেছে, সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স। প্রথমত দেখো, দল বিভাজন করে নেবো এটাকে আমরা, তাহলে সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে দেখো ফোর এক্স মাইনাস সিক্স এটা আর একটা করে দিলাম। এটাকে কী বলবো, যে দুটো দলে ভাগ করে নিলাম। তো লিখে দাও, দুটি দলে ভাগ করে পাই। হয়ে গেল, দুটি দল আমাদের বিভাজন হয়ে গেল। এবার দেখো কি আছে, কমন পার্টটা তিন দুগুণো ছয়, তাই না? তার মানে এটাকে ভাঙলে কিন্তু আমরা একটা দুই আর তিন পাবো, অর্থাৎ ছয় মানে কি, ছয় মানে কি থাকে, দুই গুণ তিন থাকে। তাহলে আবার এখানে দেখো, নয় মানে কি, নয় মানে হচ্ছে তিন গুণ তিন, অর্থাৎ এর মধ্যেও তিন আছে ছয়ের মধ্যে এবং নয়ের মধ্যেও তিন আছে, তো তিন সংখ্যাটা বাইরে নিয়ে গেলাম। এবার চিন্তা করো, এখানে একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে, তো ওয়াই কমন নিলে পরে আমাদের শুধুমাত্র একটা টু এক্স পুরো থাকবে। লিখে দিলাম, দেখো তিন দুগুণও ছয়, আর এখানে দেখো এক্স ওয়াই গুণ করলে কী হবে, সিক্স এক্স ওয়াই হবে। তার মানে কী বুঝলাম, একটা তিন কমন নিলাম, তাহলে তিন আর ওয়াই কমন নিলে পরে থাকবে কি, এখানে প্রথমটাতে থাকবে একটা টু এক্স, আর এখানে থাকবে কি দেখো, এখান থেকে যদি তিন চলে যায় তাহলে একটা তিন থাকবে, কারণ তিন তিরিক্ষে নয়, একটা তিন চলে গেলে একটা তিনই পুরো থাকবে, তো একটা তিন লিখলাম। আর ওয়াই তো আগেই বাইরে বের করে নিয়ে গেছি, তাহলে আমাদের কিছু থাকছে না। আর সিমিলার ওয়েতে আমরা এখানেও করবো, দেখো এখানে কি আছে, দেখো চার, চার মানে কি তুমি চিন্তা করো, চার মানে হচ্ছে দুই গুণ দুই, তাই না? আর ছয় মানে তো আমরা লিখলাম এই যে দুই গুণ তিন, তাহলে একটা দুই, দেখো এক্ষেত্রে দুই আছে, এক্ষেত্রেও একটা দুই আছে। তুমি চিন্তা করো, দুই দুগুণও চার, তিন দুগুণও ছয়, তাহলে দুই এখানেও আছে, এখানেও আছে, একটা দুই বের করে নিয়ে গেলাম। তাহলে এখানে একটা টু এক্স থাকবে, এখানে থাকবে একটা থ্রি। হয়ে গেল, এবার দেখো কমন পার্টটা কী আছে আমাদের, কমন পার্ট রয়েছে দেখো এই যে অংশটা, এটা কমন আর এটাও কিন্তু আমাদের কমন। আচ্ছা, সেটাই আমরা করবো এখন। আর এই ঘটনা কিন্তু বিচ্ছেদ নিয়ম, এই যে এটাকে যে সেপারেশন করলাম এইভাবে না, গুণাকারে লিখলাম, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, তার জন্য পাশে বিচ্ছেদ নিয়ম লিখে দিলাম। এবার দেখো কমন পার্টটা কি আছে, টু এক্স মাইনাস থ্রি, কমন পার্টটা লিখলাম, তো টু এক্স মাইনাস থ্রি যদি চলে যায় শুধু একটা কী থাকবে, থ্রি ওয়াই পড়ে থাকবে, তো লিখে দাও থ্রি ওয়াই। আর এখানে কী থাকবে, একটা প্লাস টু থাকবে, একটা প্লাস টু লিখে দাও, কারণ টু এক্স মাইনাস থ্রি তো চলেই গেল, তাহলে এখানে একটা প্লাস টু থাকবে, তো সেটাই পড়ে থাকলো। এটাও কিন্তু আমাদের বিচ্ছেদ নিয়মের মধ্যে পড়ছে, লিখে দাও বিচ্ছেদ নিয়ম। পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও, অঙ্ক অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো দেখো এবার নেক্সট অঙ্কে যাব, চার নম্বর অঙ্ক হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ দেখো, এই যে ফিফটিন এম প্লাস নাইন মাইনাস থার্টি ফাইভ এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান কি আছে, এন। প্রথমতই দেখো, এটাকে আমরা দুটো দলে ভাগ করে নেবো, তাহলে লিখবো ফিফটিন এম প্লাস নাইন, এটা একটা দলে গেল, আর এখান থেকে থার্টি ফাইভ এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন। এই দেখো ব্র্যাকেট করে দিলাম, মানে এই যে মাইনাসটা আছে এটা কনভার্ট হয়ে গিয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। এবার চিন্তা করো, এটা তো দুটো পার্ট হয়ে গেল, অর্থাৎ এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে কী বলে, দলে বিশ্লেষণ, তাই না? তাহলে লিখবো দুটি দলে ভাগ করে পাই, তোমাদের বইতে কিন্তু এমন করেই করা আছে, তাই না? তো লিখলাম দুটো দলে ভাগ হয়ে গেল। এবার তুমি চিন্তা করো যে তিনের ঘরে আমাদের যদি পড়ি, তিন পাঁচা কত হচ্ছে পনেরো, তাই না? অর্থাৎ তিন কমন নিলে পারে, এখানে থাকবে কত, একটা পাঁচ থাকবে, এখানে একটা এম থাকবে, আর তিন তিরিক্ষে নয়, দেখো তিন পাঁচা পনেরো মিললো, আর তিন তিরিক্ষে নয় এই যে মিললো, দেখো এরপরে এখান থেকে দেখো সাত কমন যাচ্ছে, দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিন সাতটা একুশ, তাই না? তার মানে সাত দিয়ে এটাকে বিভাজন করা যায়, এটাকে বিভাজন করা যায়, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, একটা এন কমন নিলাম, তাহলে কী হচ্ছে আমাদের, দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ, একটা পাঁচ পুরো থাকছে, একটা এম পুরো থাকছে, আর এখান থেকে কী দেখো, তিন সাতটা, তিন সাতটা কত হচ্ছে একুশ, দেখো তিন আর সাত গুণ করো একুশ, এখানে এন আছে, দেখো একুশ এন হয়ে গেল। এটাকে কী বলে, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম, পার্সেল পাশে লিখতে বিচ্ছেদ নিয়ম। ওকে, এরপরে নেক্সট পার্টে দেখো, এই যে ফিফটিন এম, ফিফটিন কী বলে, ফাইভ এম প্লাস থ্রি, ফাইভ এম প্লাস থ্রি এখানেও আছে, এখানেও আছে, তো ফাইভ এম প্লাস থ্রি আমি এখানে লিখে ফেললাম, তাহলে আমাদের এখানে একটা তিন পুরো থাকবে, তো লিখে দেবো একটা তিন, আর এখানে কী আছে মাইনাস সেভেন, তো মাইনাস সেভেন
ইন লিখে দিলাম, এই যেটা এলো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাও কিন্তু একটা বিচ্ছেদ নিয়মের মধ্যে পড়ছে, অর্থাৎ আলাদা করে যে সেপারেশন রুল যেটাকে বলে, তো বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করে আমরা এটা করলাম। কনসেপ্ট ক্লিয়ার? এই উৎপাদকগুলো তুমি নর্মাল নিয়মেও করতে পারো, যেহেতু তোমাদের ক্লাস সেভেনে এই সমস্ত নিয়মগুলো রয়েছে, তার জন্য অবশ্যই নিয়মগুলো ফলো করবে। কি বুঝতে পারলে? তো বইতে যে নিয়মগুলো বলেছে সেগুলোই ফলো করো। এই দেখো, এই মাইনাসটাকে তুমি আগেও লিখতে পারো আর প্লাসটাকে পরেও লিখতে পারো, একবার লিখলেই হলো। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাবো। পাঁচের পাঁচ নাম্বার দেখো, বলেছে এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই। প্রথমত দেখো সেপারেট করে নেব, এক্ষেত্রে এক্স প্লাস বি এক্স এটা একটা অংশ, আর এটা কি হলো এ ওয়াই, তারপরে এখানে কি হবে দেখো প্লাস বি ওয়াই হবে। কেন? এই যে মাইনাসটা কমন নিলে পরে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে কি দুটি দলে যে ভাগ করার নিয়ম সেটা দুটি দলে ভাগ করে পাই, তোমাদের বইতে যে নিয়ম সেটাই। হ্যাঁ, তো দেখলাম যে দুটি দলে ভাগ করে পাই। এবার চিন্তা করো, এখানে একটা এক্স, এখানেও একটা এক্স আছে, তাহলে এক্সটা কমন, তাহলে কমন পার্টটাকে আমি বাইরে নিয়ে চলে গেলাম। এখানে কি পড়ে থাকবে, একটা এ পড়ে থাকবে আর এখানে একটা প্লাস বি পড়ে থাকবে, তাই না? কারণ এক্সটা তো চলে গেল, এক্স চলে গেলে এবার কী থাকবে, একটা এ থাকবে, এ লিখে দিলাম, প্লাস আছে প্লাস লিখলাম, এখানে বি থাকবে, দেখো দেখো এক্স চলে গেলে একটা বি থাকবে, তো সেই বিটা এখানে লিখে দিলাম। সিমিলার হয়েছে, দেখো এখানে ওয়াই এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ এক্ষেত্রে ওয়াই পার্টটা কিন্তু দুজনের মধ্যেই আছে, তো ওয়াই পার্টটাকে কমনই নিলে পরে আমাদের এখানে থাকছে কি একটা এ আর এখানে থাকছে কি একটা প্লাস বি থাকছে, তাই না? কারণ ওয়াই তো চলে যাচ্ছে, একটা বি পড়ে থাকবে। এই যে বিষয়, এটাকে কী বলে, এটাকে বলে বিচ্ছেদ, বিচ্ছেদ নিয়ম। এবার দেখো দুজনের মধ্যে আবার কমন কী আছে, এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে, তো এ প্লাস বি এখানে লিখে দিলাম, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে লিখে দাও একটা এক্স, এখানে একটা মাইনাস আছে লিখে দাও একটা মাইনাস, এখানে ওয়াই আছে লিখে দাও ওয়াই। কেন এ প্লাস বি, তো ওই যে বাইরে নিয়ে গেলাম, তাহলে বাইরে নিয়ে গেলে দেখো এখান থেকে এক্স যদি চলে, এখান থেকে এ প্লাস বি যদি চলে যায়, একটা এক্স থাকবে লিখে দাও এক্স, এখানে একটা মাইনাস আছে লিখে দাও একটা মাইনাস, এখানে ওয়াই আছে লিখে দাও একটা মাইনাস ওয়াই। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের নিম্ন উত্তর, তুমি এটা আগে পরে লিখতেই পারো, এটাই আমাদের অ্যান্সার। ওকে চলো দেখে নাও। এরপরে নেক্সট অঙ্কে যাব। নেক্সট দেখো এই অঙ্কটা আছে ছ নম্বর, সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস এ বি সি। প্রথমত দুটোকে সেপারেট করে নেবো, দেখো সি মাইনাস নাইন এটা একটা পার্ট গেল, আর এদিকে আসবে নাইন এ বি মাইনাস এ বি সি। এই যে বিষয়, এই বিষয়টাকে বলে কী বলে, দুটি দলে দলে ভাগ করে পাই। আচ্ছা লিখলাম আমরা এটা। আচ্ছা এরপরে দেখো, লক্ষ্য করে কমন পার্টগুলো কী আছে, সি মাইনাস নাইন এখানে লিখলাম, এখানে তো কিছু কমন নেই, কিছু কমন নাইন বলে আমরা এখানে একটা ওয়ান নিয়ে নিলাম, কারণ কিছু কমন না থাকলে আমাদের সেখানে কি নিতে লাগবে, নিতে লাগবে একটা ওয়ান নিতে লাগবে। আর এক্ষেত্রে লক্ষ্য করো, এ যে সংখ্যাটা আছে, এই যে দেখো এ এখানেও আছে এখানেও আছে, বি এখানেও আছে এখানেও বি আছে, অর্থাৎ এ বি পার্টটা কিন্তু দুজনের মধ্যেই আছে, যেহেতু এ বি দুজনের মধ্যে আছে তার জন্য এ বিটা আমরা কমন নিলাম। এ বি কমন নিলে এখানে একটা নয় পড়ে থাকে লিখে দাও নয়, আর এখান থেকে দেখো এ বি যদি চলে যায় একটা কি থাকে, দেখো একটা সি পড়ে থাকে, মাঝখানে মাইনাস লিখে দাও মাইনাস, এখানে দেখো একটা সি পড়ে আছে লিখে দাও একটা সি। বুঝতে পারছো তো? আচ্ছা এরপরে লক্ষ্য করো, এখানে সি মাইনাস নাইন আছে কিন্তু এখানে নাইন মাইনাস সি আছে, তাহলে বিষয়টা কিন্তু একরকম না, অর্থাৎ এখানে মাইনাসের একটা প্রবলেম আছে। তো এই মাইনাসের প্রবলেমের জন্য আমরা এখানে লিখব সি মাইনাস নাইন, আর এই যে দেখো এই যে আছে এটা এটা আমরা মাইনাস করে দেবো। এরপরে লক্ষ্য করো বিষয়টা কী হবে, ভেতরের যে সংখ্যাগুলো আছে সবই পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে আমরা প্লাসটাকে কী করলাম মাইনাসে কনভার্ট করে দিলাম, আমরা কি জানি যে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে যেহেতু এখানে একটা মাইনাস করলাম তার জন্য এই যে দেখো নয়, নয়ের আগে তো কিছু ছিল না মানে প্লাস, তাহলে এই নয়ের আগে কী হবে একটা মাইনাস চলে আসবে, আর এখানে দেখো সি এর আগে কী ছিল একটা মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস নিয়ে ফেলছি তার জন্য এর যে সাইনটা অর্থাৎ এই যে মাইনাস যে চিহ্নটা সেই চিহ্নটা কী হিসেবে বিপরীত হয়ে যাবে, তাহলে বিপরীত হলে এটা কী হবে একটা প্লাসই হয়ে গেল। এরপর এটাকে আবার সুন্দর করে সাজাতে হবে, দেখো সি মাইনাস নাইন লিখলাম মাইনাস এ বি লিখলাম, আর এটা কী হবে দেখো সিটা লিখলাম আগে আর মাইনাস নাইনটা লিখলাম পরে। দেখো এবার দেখো সিমিলার পার্ট কিন্তু আমাদের চলে আসলো, এই পার্ট আর এই পার্টটা কিন্তু সিমিলার। এবার এই কমন পার্টটা আমরা এখানে লিখে দেবো, দেখো সি মাইনাস নাইন এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ এই এখানেও সি মাইনাস নাইন এখানেও সি নাইন মাইনাস নাইন, তো সি মাইনাস নাইন এখানে লিখে দিলাম, এখানে থাকবে একটা এক লিখে দাও এখানে একটা এক, এখানে দেখো একটা সি মাইনাস নাইন যদি চলে যায় তাহলে এখানে একটা মাইনাস এ বি থাকবে, তো লিখে দাও মাইনাস এ বি। এই যে বিষয়টা আসলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখানে যে নিয়ম কাজ করলো সেটা কি বিচ্ছেদ নিয়ম, তো লিখে দাও বিচ্ছেদ নিয়ম হলো। আচ্ছা এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
অঙ্কটা ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও। ওকে, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করে নিও। দাদার ক্লাসমে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করার খুব ভালো থেকো।